সূর্যের আলো আর তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে ফুটেছে সারি সারি টিউলিপ। দর্শনার্থীদের কেউ ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার ফুল কিনছেনও। বাংলাদেশের পঞ্চগড় নামক জেলায় আমি এখন হয়তো নেই, আমি নেদারল্যান্ডসের কোনো গ্রামে কোনো টিউলিপ ফুলের বাগানে আছি। বিন্দিসি একটা ফুলকে কেন্দ্র করে আমাদের এই তেঁতুলিয়ার নাম সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য এই ফুলটি, দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এসে থাকে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এখন টপও বিক্রি করি, অনেক জায়গা থেকে টপও নেয়, তার জন্য অনেক রকমের টপ করা হয়েছে। আমি বাঙালি হিসেবে আসলে এটাতে গর্ববোধ করছি এবং এখানে এই ফুলের চাষটা দেখতে এসে আমি আসলেই মুগ্ধ। হিমালয় কন্যাখ্যাত শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়ায় 2 একর জমিতে চাষ হয়েছে 10 প্রজাতির টিউলিপ ফুল। খরচ হয়েছে 75-80 লাখ টাকা, 1 কোটি টাকা বিক্রির আশা উদ্যোক্তাদের। যেহেতু গত বছর তারা অনেক টাকা আয় হয়েছিল, আয় করেছিল, সেই কারণেই কিন্তু এবার আরও নতুন করে 12 জন সদস্য যুক্ত করে এই ব্যাপক আকারে প্রায় 2 একর জমিতে আমরা এখানে টিউলিপ চাষ করেছি। ওগুলো বিক্রি করতে পারলে মনে হয় যে গতবার থেকে এবার বেশি অনেক টাকা পাবো। আমাদের খরচ প্রায় 80 লক্ষর কাছাকাছি, তা আশা করতেছি আমরা 1 কোটি টাকার উপরে বিক্রি হবে। নেদারল্যান্ড কাশ্মীরিতে চাষ হয়, এখন আমরা বাংলাদেশে চাষ করতে পেরেছি, এই জন্য আমরা আনন্দিত গর্বিত। এবারে 2 একর লাগাইছি, সামনে এবারে দেখি আরও যদি এরকম 4-5 একর লাগা যায় ওইভাবে চেষ্টা করবো। অনেক দর্শনার্থী আসতেছে, আইসা আমাদের কাছ থেকে স্টিক কাটিয়ে দিতেছি, 2-3টা করে নিয়ে যাইতেছি কিনে। উত্তরের এই উপজেলায় দীর্ঘ সময় শীত থাকে, যা টিউলিপ চাষের উপযোগী। বাণিজ্যিকভাবে এই ফুল চাষের ব্যাপক সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা। কৃষককে আমরা ম্যানেজমেন্ট সহ অন্যান্য বিষয়গুলো সাপোর্ট দিচ্ছি, কৃষকের সঙ্গে আমরা লেগে আছি। আসলে কৃষক যদি লাভবান হয় তাহলে বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে। আমরা জানি যে বাণিজ্যিক কৃষিটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। চারা রোপণের 18 দিনের মধ্যে কলি বের হয় এবং 10-12 দিনের মধ্যে ফুল ফুটে। দেশে এ ফুলের বাজারও বাড়ছে। টিউলিপ উৎপাদনের এই উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। আমরা মনে করি পর্যটনের ক্ষেত্রে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়াতে আসতো, চা বাগান দেখতে আসতো, টিউলিপ ফুল দেখতেও আসবে, এবং এই বাজারজাত হলে আমাদের কৃষানী ভাই বোনেরা তারা আর্থিক দিক থেকে লাভবান হবে। ফুল ফোটাতে ব্যবহার হচ্ছে উচ্চ কৃষি প্রযুক্তি। টিউলিপ চাষে দিনের বেলা 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল ধরা হয়। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।